এটা ভাই দাম আছে 1,05,000 90 বিক্রি হবে দেশাল গরু মাঠে চড়া গরু চ্যালেঞ্জ করলে আমি করতে পারি দাম কত আপনি দাম মিলে দাম বলবেন দিয়ে দেব গরু আমরা 5,000-1,000 লাভ পাইলে গরু বেশি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন দেখতেই পাচ্ছেন যে গাবতলি হাটে মাঝখানে আমরা আছি বেশ গরু টানাটানি হচ্ছে আসছে ব্যাপারীরা দাম করছে বেচা হচ্ছে আবার কিছু গরু রাখাও হচ্ছে এটাই গাবতলি হাটের চিত্র বন্ধুরা আপনারা বলেন যে রাতের গাবতলি হাট না দেখালে আপনাদের ভালো লাগে না জি বন্ধুরা আমরা দেখাচ্ছি এর মধ্যে গরু কি সামনে যাবে ভাই আচ্ছা 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 সারা দেশের মানুষ কিন্তু আপনারা যারা দেশের বিভিন্ন জায়গা থেকে আমাদের ভিডিওগুলো দেখেন তারা বলেন যে ভাই নিয়মিতভাবে একটু গাবতলি হাটের ভিডিও দিবেন তাহলে বাজারের কি অবস্থা বাজারের চিত্র কিন্তু আপনারা বুঝতে পারেন তারই ধারাবাহিকতায় আমরাও চেষ্টা করি বাজারকে তুলে ধরার জন্য আছি হাটে চলুন ঘুরব এবং ধীরে ধীরে আপনাদেরকে এই রাজধানী গাবতলি হাটের কেমন চিত্র সেটা তুলে ধরব আরেকটি বিষয় শুধু আমাদের দেশ নয় পার্শ্ববর্তী আমাদের ইন্ডিয়াতে বিশেষ করে কলকাতার অনেক দর্শক কিন্তু আছেন আমাদের ভিডিও দেখেন এবং তারা নিয়মিত কমেন্টস করেন তাদের প্রতিও আমরা কৃতজ্ঞ পাশাপাশি আমাদের কিছু প্রবাসী ভাইয়েরা বিভিন্ন দেশে থাকেন তারাও কিন্তু নিয়মিতভাবে আমাদেরকে কমেন্টস করেন যে ভাই আপনারা সুন্দর সুন্দর গরু দেখাবেন কেউ বলেন ছোট কেউ বলে বড় কেউ বলে গাভী কেউ বলে বকনা তো আমরা চেষ্টা করি সব ধরনের গরুগুলো একটু দেখানোর জন্য চলুন একটু ছোট টাইপের গরু না জি এগুলো কেমন দাম বেচাকেনা করছেন ভাই এটা 62-55 বিক্রি হবে আচ্ছা এগুলো দাঁত মনে হয় হয়নি দুই দাঁত না আচ্ছা 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 এরপরে এই যে লালটা একটু সামনে আসবেন উপরে কাছাকাছি লালটা কি কেমন কি আজকে বাজারে এটা 75 দাম চাই ভাই 67 বিক্রি হবে আচ্ছা আমরা একটু ছোট করেই জানি পেছনে এই যে লাল এটা এটা দেখছি এটা কি অবস্থা লালটা এটা হ্যাঁ এটা 77 চাই ভাই 77 70 বিক্রি হবে আনুমানিক ওজন এবং কতটুকু কি হতে পারে 110 কেজি হবে 110 জি আচ্ছা আর একটু পেছনের দিকে যাই এরপরে আর একটা এটা মনে এটা কি বড় নাকি একটু ওটা যেটা বড় আচ্ছা ওটা 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 কেমন কি এটা এটা 82 দাম চাই ভাই 75 এর বিক্রি হবে 75 জি আচ্ছা এটার ওজন কতটুকু কি হতে পারে এটা 3 মোনাস 3 মোন না জি আচ্ছা এরপরে আরো বড় দেখতেছি ধীরে ধীরে আমরা বড়র দিকে যাচ্ছি এটা কি এটা এটাও সার হ্যাঁ সার গরু তো খামারে ছিল নাকি না খামার ছিল না গরুর ইটি দেখে মনে হচ্ছে খামার উপযোগী গরু বেশ ঝুলটুল ভালো জি ঝুল ভালো খামার ছিল না আর কি আচ্ছা খামার নিতে পারে আসলে দাঁত হয়েছে দুই দাঁত জি তাহলে কেমন কি ওটা চাওয়া এর ভাই দাম আছে 1,05,000 90 বিক্রি হবে 90 না এখানে তো গোস্তের ওজন হিসাব করে হবে না গোস্তের হিসাবে তো এটা কি 3 মন 3.5 মন আছে 3.5 মন জি 90 হলে 90 বিক্রি হবে জি আর ওই যে ওটা কার ও বাহ মাশাআল্লাহ খুব সুন্দর দেখা যাচ্ছে এই অবস্থায় থাক এটা কেমন কি একটা আইডিয়া দেন এটা ভাই 1,10,000 চাও 1,00,000 হলে বিক্রি হবে 1,00,000 জি ভাই এটা তো দাঁত হয়েছে এবং লম্বা চড়া দিচ্ছে দুই দাঁত তাহলে এটা কত 1,00,000 1,00,000 বিক্রি হবে আচ্ছা এখন বলেন তো আজকে একটু কেমন কি বেচাকেনা কেমন কি হলো আজকে মোটামুটি আর কি হচ্ছে জি কাস্টমাররা আসে আসে কম বেশি আসে আসে না জি না অনেকে তো বলে যে ভাই বেচাকেনা নাই কেউ আসে না কি করি আসে মোটামুটি আর কি মোটামুটি জি আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই সময় দিলেন ভালো লাগলো আবার দেখা হবে ঠিক আছে ভাই ওকে বন্ধুরা আমরা একটু সামনের দিকে দেখাই হাটে কিন্তু অনেক ধরনের গরুগুলো আমরা দেখছি ছোট ছোট করে আপনাদেরকে একটু গরুর বাজার দর তুলে ধরছি এই যে এইদিকে পরিচিত ব্যাপারী সহ কিছু ভাই কেমন আছেন ভাই বসে আছিলাম ভাই ভালো বসেই তো থাকবেন বা খুব ফ্রেশ ফ্রেশ লাগতেছে এই যে আজকে ষাড় গরু আছে অনেক দিন পর আজকে দেখতেছি ভাই ষাড় গরু দামর গরু ছিল সব শেষ এখন ষাড় গরু শুরু করছেন এখানে দাঁড়ানো মুশকিল হয়ে যায় আমার ক্যামেরাম্যান দাঁড়াইতে পারে না আপনি দেখেন হ্যাঁ আচ্ছা 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 দেখি এই দিক করে দেখায় যদি সম্ভব হয় বা আমার ক্যামেরায় মনে হয় আসতেছে তো এগুলো কেমন দামে বেচাকেনা করতেছেন এই মনে করেন এটা মনে করেন 65 হলে বেচাকেনা হয়ে যাবে 65 না হ্যাঁ 70-72 দাম হ্যাঁ 65 হলে বেচা হয়ে যাবে আচ্ছা ওজন কেমন কি হতে পারে 100 কেজি 100 কেজি আচ্ছা আচ্ছা এরপরে সাদাটা এটা তো ভালো লাগতেছে ভাই আজকের গরুগুলো এটা হলো 67 হলে বেচা হবে
সাইজ একই কিন্তু একটু মোটা, ওইটা গোজ বেশি, ওই যে আপনার সেই কি ভরা অন্তর ভরা। দর্শক বুঝতেই পারছেন যে সেই অন্তর ভরা গরু, সাদা চকচক গরু, এরপরে কালোটা যদি ওই পাশ থেকে দেখানো যায় কোনোভাবে। আমরা আমরা এই পাশেই থাকি, আমরা এই পাশে থেকে ক্যামেরা যদি ওই পাশ থেকে একটু দেখায় যে কালোটা, এই যে কালোটা দেখা যাচ্ছে, আজকে ইউসুফের অন্তর ভরা গরু পাইছি। কালোটা তো অন্তর ভরা না অতটা, ওটা কেমন কি? এটা মনে করেন 74,000 টাকা আমার কিনা, হ্যাঁ 2,000 খরচ, 77,000-78,000 হইলে দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, কালোটা, বাহ, অনেকদিন পর মোটামুটি ভাই একটু হিসাবপত্র করে বললেন, অনেকদিন ভিডিও তো দিতে পারি না এইভাবে হিসাবপত্রের ভিডিও। আচ্ছা এরপরে রে, এটাও তো টেরা হয়ে যায়, সব গরুগুলো টেরা হয়ে যাচ্ছে। আসলে আপনারা বলেন যে ভাই গরু ভালো করে ক্যামেরাম্যান দেখাতে পারেন, আসলে ক্যামেরাম্যানের তো দোষ নেই, ক্যামেরাম্যান দেখাবে কীভাবে, কারণ গরুগুলো চাপা চাপা নড়ে যায়। এ পাশেই আসেন, আমরা কালোটা চলে গেল, এবার লালটা নিয়ে একটু বলেন কেমন কি। লালটা ভাই দাম চাচ্ছি 86, আকরাম ভাই আমাদের আকরাম ভাই, আচ্ছা ওই যে হ্যাঁ ওইটা 82 দিয়েছিল, 82,000 টাকা দিয়েছিল। আপনি হাটে আসে জিজ্ঞেস করতে পারেন, তা আমি বেশি নেই, আরও কিছু লাগবে আর কি, 501,000 টাকা হইলে দিয়ে দেবো। না আকরাম ভাইকে মনে হয় আমি দেখলাম এক ঝলক, কিন্তু কোন দিকে গেল, এখানে আসছিল। আর তো এটার আপনার আমারই নেন আসলে আপনি, হ্যাঁ আবার বলে দূর, দেখা যাক দাম দর চলছে, যদি হয়ে যায় তাহলে তো ভালো, দেখতে ভালো লাগে যে সরাসরি দেখাতে ভালো লাগে। একটু একজন ভাই এসেছেন ব্যবসায়ী, যিনি এটাকে দাম করছেন। না আমরা গরুগুলো দেখাই একটু, তারপরে চলে যাই। হ্যাঁ তাহলে এটা আর 501,000-এ আটকা পড়ে আছে। আচ্ছা এবার যাই, সাদা ভাই এই গরুগুলো তো আজকে বাবা গো, এইদিকে গরু দেশাল গরু, মাঠে চড়া গরু, দেশাল। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কেমন কি? এটা মনে করেন 90 আমার টার্গেট, 6,000 বলছে, 7,000 হইলে দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, 6,000 বলছে মানে? 6,000 বলছে, 7,000 হইলে বেচে দেবো, 86 বলছে। হ্যাঁ আমাদের টার্গেট 90,000-এর টার্গেট। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, না ভালো। আজকে এই গরুগুলো কোন কোন এলাকা থেকে আনছেন? এটা চুয়াডাঙ্গারি। ভালো লাগলো, 86 না 86 দাম হয়েছে অলরেডি, দিই নাই, 90,000 আমার টার্গেট। ওজন কতটুকু হতে পারে এটার? এটা 3 মণ 10 কেজি। 3 মণ 10। আচ্ছা এরপরে কি লালটা? লালটা ওই দামই মনে করেন, 86 হইলে ছাড়া দেবো। আচ্ছা পাশাপাশি ওই কালোটাও যেহেতু সামনে কিন্তু আমার না। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, আমরা আজকে অনেকদিন পর আপনার কিছু মোটামুটি সুন্দর গরু দেখলাম। ওইদিকে একটু ঘুরিয়ে দেখা যায়, ওইদিকে একটা গরু নিয়ে একটু ইউসুফ ভাই কথা বলতেছে, একটা দামুর গরু, এই দেখেন বেশ বেচাক আলাপ আলোচনা হচ্ছে। গরু যারা চিনে তাকে চিনাই দেব না, এটা হলো মাঠে চড়া গরু অরিজিনাল। চ্যালেঞ্জ করলে আমি করতে পারি। দাম কত? দাম তো ভাই 96 চাইতেছে, আপনার লেগে 3,000 টাকা পড়বে, 93। দেখেন গরু হাত দেন, 4টা দাঁত, দাঁতেও মজবুত আছে। হ্যাঁ না দাঁতলে গরুর মাংস ফলন দেয় না, দাঁত যত বেশি হয় তত কোষগুলো মোটা হয়। হ্যাঁ আপনি বইলা নেন, আপনি বইলা নেন, কয় টাকা কম দিবেন? তাহলে হইল না, দাম তো আরো পাইছি ভাই, আরো 5 জন বলছে
আর এখানে ভাও কথা বললে ক্যামেরা সামনে তাও হবে না, কইতেও তো পারে 70 কইতে পারে, 100 বারে কইছে, 80 কইতে পারে, সে হলো আন্দাজের লোক। কিন্তু আপনি পাকনি আলো কইবো, আপনি কষাই গরু কিনা দেন, আপনি নিজে কষাই, আপনি ওজন জানেন, আপনি দাম মিলে দাম বলবেন দিয়ে দেবো গরু, আমরা 500-1000 লাভ পাইলে গরু বেশি কথা বুঝেন নাই। আমি কই ওই গরুটা ভাই, আমার আমার কথাটা বিশ্বাস করো, এগুলা মাঠে চড়া গরু, এটা চর্বি হইব না এক ফুটাও, চর্বি ছাড়া গরু, এগুলা একবার অরিজিনাল দেশাল বলে একে হিসাব করছে, তিন মন আর তিন মনে ফুরাবে না নে ভাই, 10 কেজি আর একটু যোগ দিস, আল্লাহ যদি দেয় তো হইতেও পারে, যোগ দিতে পারে, আর না হইলে আমি টাকা নিব না, এমনি লয়ে যা। বাহ 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 বাহ, মোটামুটি না চ্যালেঞ্জ থাকে, আমার সবসময় চ্যালেঞ্জেই বেশি, আমি ওই ইয়ের আরে আরেকজনের মতন পাগল না, যে পাগল সাইজে গরু বেশি না ভাই, আমরা ওজন ওজন জানি, ওজন বুঝি না, ওই বুঝে তো আপনারা কেনেন, হ্যাঁ কিনতে পারলে তো দেখে লন, অসুবিধা আমরা একটু ঘুরিয়ে দেখাই যে হাট কিন্তু জমছে ওদিকেও, মোটামুটি আলাপ আলাপ আলোচনা হচ্ছে, কিন্তু আসলে হাটের চিত্র এটা যে দাম দর হবে আবার হবে না, কয় টাকা ফারাক বললাম আপনার আর কয় টাকা দাম হলো এটা, আমি বলছি ভাই 86 দাম হয়েছে, কেউ 85, কেউ 86, কেউ 87, আমার টার্গেট 90, এর ভিতরে 19 কেজি যা হয় হবে, একটু কম বেশি করে হবে, আমরা আমার কাছে মিথ্যে কোনো শব্দ পাবেন না, একটা কষাই সে এসে তো বললো আপনার সামনে 85, না বলছে আমি আমি শুনছি, তাহলে এটা হলো মাপের জায়গা, আমার কাছে কারেন্ট কল মাপ, মেপে আমি আনি অথবা মেপে আমি বেচি, আচ্ছা 10,000 1-2,000 টাকা আমার ফারাক হয়, 10,000-20,000 ফারাক বললে আমার কাছে হবে না, আচ্ছা আচ্ছা। তো আজকে গরু কি কিছু বিক্রি হয়েছে? হ্যাঁ, কি ও বললেন যে দামর টামর ছিল অনেকগুলা, সেগুলো হয়েছে, 12টা গরু আনছিলাম, এর ভিতরে 2টা 4টা 6টা 5টা গরু আছে, বাহ তাহলে মাশাআল্লাহ ভালোই তো বিক্রি হয়েছে, আমি আমি ডেলি এরকম বেচা বিক্রি ইনশাআল্লাহ চালায় যাচ্ছে, হ্যাঁ বাহ, আমার একটা গরু 500 টাকা লাভ হইলে ওইটাই আমি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার শুকর, 10টা গরু এনে 10,000 টাকা লাভ করব, এক সপ্তাহে 2টা টিপ মারব 20,000, মাসে হলো 40,000, আর কি 30,000 থাক না কেন, না ঠিক সেটাও ঠিক, সেটাও ঠিক আছে, কিন্তু এখন নাকি গরু বেচা কেনা খুব কম হচ্ছে এলাকায়, দাম বেশি, যদি কেউ কিনতে পারলে তার বেচা হচ্ছে, যে না কিনতে পারে তাই তো কান্নাকাটি করবেই, আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখন বাজার কি বুঝতেছেন কোন দিকে যাচ্ছে? বাজার ভালোই, খারাপ না, মোটামুটি বেচা কিনা হচ্ছে, বেচা কেনা হচ্ছে না, দেখলাম আজকে তো আপনার কথা শুনলাম একটু, দেখলামও বেচা কেনা হচ্ছে এখন, মনে যত শীত পড়বে তত মনে হয় বেচা কেনা বাড়ার সম্ভাবনা, আর সবচেয়ে বড় বিষয় মানুষের হাতে তো টাকা পয়সা নেই, মানে অধিকাংশ 26-27 করেও কষাইটা কিনা নিয়ে গেছে আগে, আর এখন 2400 বিক্রি হচ্ছে, 2500 হচ্ছে, ষাড় গরু গাই গরু হিসাব আলাদা, ও গাই নাই চাই, ও যে যেমনে কিনতে পারে 2200 পড়তে পারে কিনার কাছে, কিনা বেচার কাছে সব কিছু। তাহলে এখন থেকে কি আপনি কি নিয়মিত এরকম সার গরু, আবার সার গরু গাই গরু আমি যেটা পড়তে পাই ওইটাই কিনি, গাই হোক ওই যে গাই গরু তো আপনার দেখাইলাম না, ওই ওখানে একটা বাঘা গরু, বাঘা কালারটা দেখেন একটু, আচ্ছা বাঘা গরু, এই গাই গরু গাই না দামর গরু, তা বাচ্চা হয়নি, ও না একটা বাচ্চা হয়েছে, গাই গরু সিং থেকে বুঝলাম যে বাচ্চা একটা হয়েছে, আমি তো ধুমধাম কিনি, বাংলা লিঙ্ক মানে বাংলা লিঙ্ক, হ্যাঁ কেউ কেউ বাংলা লিঙ্কও বলে, এটা কি বিক্রি হয়েছে? না বিক্রি হয় নাই, হয়তো হবে, 65 দাম বলছে আমি দিই নাই, 67 হলে দিয়ে দেবো, মানে আমার তো 500-1000 দরকার আছে ভাই, অবশ্যই দরকার আছে, হ্যাঁ 100 কেজি 100 কেজি না একবারে মেপে মেপে, আবার যদি ভদ্রলোক প্যানশাটালা আসে তাকে বলা হবে 3.5 মন, সেটা তো মাপ বোঝে না, তাদের কাছে বেশি বলে দালাল থাকবে সাথে, আর যদি ভদ্রলোক আমার পরিচিত আমার নাম্বারে ফোন মেরে আসে তাহলে তো আমার ধরা, দেন নাম্বার দেন, বাহ
যেহেতু নাম্বারের কথা বললেন আবার আমাকে ফোন দিবে লোকজন। আচ্ছা আচ্ছা হোক, সমস্যা নাই, আমার নাম্বার তো আছেই। তারপরে দেন আবার 0170 79 65 233 233। আচ্ছা দর্শক ভাইরা, অনেক খামারি ভাই অনেকেই ফোন দিতে চান, আমাকে ফোন দেন যে ইসু ভাইয়ের নাম্বার দেন। তো মোটামুটি নাম্বার পেলেন এবং আজকে গরুও দেখলেন, এছাড়াও তো আজকে আমি হাট ঘুরলাম, হাটেও দেখলাম যে অনেক গরুই আছে। তো আপনারা যারা গরু সংগ্রহ করতে চাচ্ছেন, মোটামুটি মনে হয় একটু দাম কমই আছে এখন, না? মোটামুটি কম আছে, হ্যাঁ। খামারি ভাইরা এখন খামারি ভাইরা কিনতেও পারবে, তার কারণ কিছুদিন আগে যখন কার্তিক মাসটা এলোমেলো মাস বড়ে না, তখন গরু জ্বরে, এখন কিন্তু জ্বরার আর সম্ভাবনা নেই, গরু জ্বরবে না, এখন কিনছে। জ্বরে মানে কি? মানে গরুর পাও জ্বরে যায়, মুখ জ্বরে যায়, গরু খেতে পারে না, অসুখ হয়, এখন কিন্তু ওইটা আর হবে না, সময় শেষ। আবহাওয়া চেঞ্জ হলে যেমন আপনার আমার গায়ে জ্বর আসে, আসে না? আসে আসে আসে, ঠিক ওই রকম গরুর শীত গরম ঠান্ডা মিক্স হইলে তখন ওই গরু জ্বরে, ওই কার্তিক মাসের দিকে গরু জ্বরার সম্ভাবনা হয়, যখন শীতটা এখন পড়ে গেছে, এখন আর জ্বরবে না। এখন কিন্তু কাস্টমারে মানে পালুয়া পাটি যারা পোষে ওরা এখন কিনবে গরু, মানে ভয়ের কোনো কারণ থাকবে না। বাহ, ভালো একটা পরামর্শ। তো ঠিক আছে ভাই, আজকের মতো বিদায় নেই। আচ্ছা চা থাকবেন, চাটা একটু খেলেও, হ্যাঁ চা খাওয়া হবে, দর্শকের কাছ থেকেও বিদায় নেই। দর্শক আজকে ইউসুফ ভাইয়ের কিছু গরু দেখাতে পারলাম, বিশেষ করে আপনারা বলেন ষাঁড় গরু দেখানোর জন্য, সেই ষাঁড় গরু দেখালাম, পাশাপাশি একটা গাভী গরু এবং কিছু কথাবার্তা তো শুনলেন, যে কথাবার্তা হয়তোবা অনেকের কাজে লাগবে। আর বিশেষ করে অনেক কলকাতার বন্ধুরা আমাদেরকে কমেন্টস করেন, অনেকে ফোন দিয়েছেন এবং প্রবাসী ভাইরা বলেন যে ভাই নিয়মিতভাবে কিন্তু তাই অনেক কলকাতার দিকে ফোন দেয়, ভাই আপনার গান ভালো লাগে, এ ভালো লাগে, ও ভালো লাগে, আবার ভাই না 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 না, আর আমার এই ব্যাপারীরা আমার বকাঝকা করে, ধর্মী আপনি গান গান বুড়ো। ও তাহলে তো আর কিছু করার নেই, না বলেন যেহেতু কলকাতার ভাই অমুক, তো না ওইটা কিছু না, সমস্যা নেই, আস্তে আস্তে একটা দুটো লাইন শোনা, গোপনে গোপনে কেউ শুনবে না, আমরা আমরা আর কলকাতা থেকে শুনলো বা প্রবাসী ভাইরা অনেকেই শুনলো, দুটো লাইন আস্তে আস্তে বলে কি বলবো, আস্তে আস্তে গান গান, না না গরু বেশি, গরু বেশি গান, আরেকদিন বলবো ইনশাল্লাহ আরেকদিন। আচ্ছা দর্শক আজকের মতো এখানেই শেষ করছি, আপনারা ভালো থাকবেন ইনশাল্লাহ, বলবো জি, আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন, আল্লাহ হাফেজ।